কতগুলো পোকা হয়েছে দেখছেন? এই যে পোকা হয়ে গেছে দেখছেন, এগুলো চেক করতে হয় না। দেখি শোকেসটা দেখি, সকালে আমার চারে খুশি রান্না হয় কোথায়? না আমাকে কিছু বের করে দিতে হবে না, আমি দেখে নিতে পারবো, সমস্যা নাই। এই যে পিঁপড়া এখানে, এগুলো ক্লিন করতে হবে। হ্যাঁ অবশ্যই ম্যাম। আজকে আজকে আপনি আগে হাত দিন না। আমাকে বলেন এটা কি মাছি ধরাচ্ছে নাকি মৌমাছি? দাঁড়ান দাঁড়ান, কেন এগুলো ঢুকছে কেন? এটা তো মিষ্টির দোকান না, মিষ্টির দোকানে মৌমাছি থাকে এটা আমি জানি, কিন্তু এটা তো থাকার কথা না। দুইটা দেখছেন, কিন্তু মিষ্টির দোকানে থাকে মৌমাছি। মেয়াদ চেক করেন, আপনি যদি দেড় মাসেও টিম না পান যে আপনার এখানে সামনে প্রোডাক্ট মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তাহলে এটা অবহেলা, ঠিক আছে? মেয়াদ উত্তীর্ণ জিনিস রাখবেন না, আপনি আলাদা রাখবেন। কোম্পানিকে ফেরত দেওয়া হবে যেটা আপনি বললেন, এটা কাকে ফেরত দিবেন? কোন কোম্পানি বলেন? এটা তো আমাদের দেশের প্রোডাক্ট না, এটা আমাদের দেশের প্রোডাক্ট, বিদেশি প্রোডাক্ট। এটা কোম্পানিকে ফেরত দেওয়ার কি সুযোগ আছে আপনার? আমরা কিন্তু জানি বিসিসি থেকে হোক, যে কোনো আমদানি কারক হোক, এখন মেয়াদ উত্তীর্ণ জিনিস আপনার ফেরত নেন না, কারণ কাকে ফেরত দেবেন? এটা ধ্বংস করে ফেলার নিয়ম, এটা ফেলে দিতে হবে। আপনি ফেরত দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ আপনি এটা পজিশনে কিনে আসবেন, মেয়াদ শেষ, এটা বিদেশ ফেরত দেওয়া যাবে না, যাবে? তাহলে কাজ কি আপনার? মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে আপনি নষ্ট করে ফেলবেন, এটা কোম্পানি ফেরত দেয় না, এটা আমাদের কাছে তথ্য আছে। এখন কোনো আমদানি কারক মেয়াদ উত্তীর্ণ বিদেশি জিনিস ফেরত নেন না, কারণ ওরা বলেন যে এটা পুজো শুনে কিনবেন, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে দোকানদার এটা নষ্ট করে ফেলবেন, তাহলে এগুলি ভুল, এগুলো পাওয়া যাবে না, ঠিক আছে? 24/4/2022 এক মাস হয়ে গেছে, এরপরে কি আর বিজনেস করেননি? করেছেন তো, চার্ট নাই। তাহলে যে আপনি এই সাইডে রাইটিং করতে কত নিবেন, এটা কিভাবে বুঝবেন? মানে সেটাই তো একটা চার্ট, বুঝুন না, কেন যারা সেবা প্রদান করে আপনার সার্ভিস সেবার মূল্য তালিকা থাকতে হয়, কারণ আপনি এই শাড়ির যে প্রাইস নেবেন ধুতে, এটা তো সেম প্রাইস নেবেন না, নেবেন আলাদা হবে। তো জামদানির কত রেট হবে, সিল্কের কত হবে, এগুলো তো আপনাকে তালিকা থাকতে হবে।